গুড মর্নিং এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাই নিরাপদে আছেন। স্নো তো পড়েছে, বাট এখন আস্তে আস্তে মেল হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দেখেন, রোদ উঠেছে, যেহেতু স্নো আস্তে আস্তে মেল হচ্ছে। তো এখন বাজে সকাল, নট সকাল, দুপুর হয়ে গেছে 12টা। ঘুম থেকে অনেক সকাল উঠেছি, তারপরে এই তো একটু ক্লিন আপ ক্লিন আপ করতে করতে দেরি হয়ে গেছে। জিজের এখন খাচ্ছে তার সিরিয়াল। তা আমি কী করবো সেটা বলি, আমি যেটা নিয়ে এসেছি, আমি আজকে বানাবো হচ্ছে আনারসের আচার। এটা অনেকটা মোরব্বার মতো, বা অনেকটা বলতে পারেন কাশ্মীরি আচারের মতো, বাট আমি কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা আমি যেভাবে করছি, আপনারা করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন এটা খেতে পারবেন। এটা ধরেন যে পোলাওয়ের সাথে, ভাতের সাথে, বা এমনিতেও চামচ বাটি নিয়ে খেতে পারবেন। তো এখানে আমি তিনটা আনারসের আচার করব। তো প্রথমে যে কাজটা করব, এগুলোকে খুব ভালো করে কেটে নেব ছোট ছোট পিস করে। তো চলেন আনারসটা একটু কাটি, আর কীভাবে কাটছি আপনাদের সাথেও শেয়ার করব। আনারসটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন যেটা করব, এই যে আনারসের চোখ, আমি জানি না এটাকে কী বলে, কে কী বলে আমাদের নানাদের ভাষায়, আমি ছোটবেলা থেকে এটাকে চোখ বলেই জানি, তো সেই জন্য চোখ বললাম। এই চোখগুলোকে আমরা এখন আস্তে আস্তে কেটে নেব, কারণ এটা থাকলে কীরকম কীরকম একটা মুখের মধ্যে ধারদার একটা ভাব লাগে। যাই হোক, তো আমি সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে অনেক সময় দেখবেন আনারস খেলে আমাদের মুখের ভিতরে কেমন ছিলে যায়, বা একটু এই চুলকানো টাইপের একটা ফিল আসে। তো যদি আপনার এরকম হয়, তাহলে ভাবেন আপনার পাইনঅ্যাপেলের অ্যালার্জি আছে। তো এটা আমি জানি না কতটা সত্য, এটা আমি আর্টিকেলে পড়লাম, তো আমি নিজেই অবাক হলাম, কারণ আনারস খেলে, খুব বেশি খেলে আমার মুখের ভিতরে এরকম হয়, মানে কীরকম একটা টিকুলিশ একটা ফিল হয়। আর মিষ্টি হোক, টক হোক, যাই হোক, আমার একদম জিপ টিপ ছিলে যায়। যখন পড়লাম তো দেখলাম যে বলে যে ওইটা, তার মানে আপনার আনারসে অ্যালার্জি। তো জানি না এটা কতটা সত্য, আপনার যদি কেউ জেনে থাকেন এই কথাটা কতটা সত্য, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা জিনিস জানাবেন, এই যেটাকে যে আমরা চোখ বলি, আপনাদের দেশে, আপনাদের অঞ্চলে, আপনাদের টাউনে এটাকে কী বলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এই চোখগুলোকে আগে খুলি, মানে কি একটা আজব চোখ খুলতেছি, এ নেবে পরিষ্কার করি, কারণ এগুলোতে এই যে দেখেন একটা ছোটো একটা শাল মতো থাকে, তো এটা আচারে দিলে মনে হয় না ভালো হবে। তো মোটামুটি আনারসের চোখ সারানো শেষ। তো আনারস যখনই আমি কাটি, আমার আমার আব্বুর কথা খুব মনে হয়। কেন মনে হয়, আমি দুইটা আমার খুব ছোটোবেলার মেমোরির কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত বাংলাদেশে তো এরকম আনারস দুই ধরনের, একটা হয় ছোটো, একটা হয় একটু বড়, এসে উপজি ধরনের। তো আব্বু যখন এরকম আনারস নিয়ে আসতো, ছোটোগুলা ভিতরে যে শক্ত অংশটা সেটা আমাদের খেয়ে ফেলতে বলতো। নর্মালি এগুলো আনারসটা বাড়িতে আনা হতো যখন হচ্ছে আমাদের জ্বর টর হতো, সিজনাল জ্বর, তখন এটা খেতে বলতো, বলতো যে বেশিক্ষণ আনারস খেলে জ্বর চলে যাবে, ঠান্ডা চলে যাবে। এই কথাটা আসলে কিন্তু অনেক সত্যি, যেহেতু সে কী বলে এটাকে, আনারসে ভাইটামিন সি আছে। তো দেখতাম যে হ্যাঁ, এটা খেলে সত্যি সত্যি জ্বর চলে যায়। আরেকটা যেটা কথা, এটা হয়তো বা সাউন্ডস ফানি, বলেছে আনারস খেলে, মানে এই শক্তটা খেলে যাদের পেটে কৃমি আছে, কৃমি নাকি পড়ে যায়। আপনারা এটা কতটা সত্যি আপনারা জানেন। আজকে আমি আনারস নিয়ে রিলেটেড একটা টপিক আলোচনা করছি মনে হচ্ছে। বলতো যে যাদের কৃমি আছে বাচ্চাদের, খেলে নাকি ওইটা চলে যায়। তো এটাও জানি না কতটা সত্য, সত্য হয়তো আমার, যেহেতু আমার আব্বু বলেছে আমি জানি এটা সত্য। কেন, আমার আব্বু তারা হচ্ছে আগের দিনের মানুষ, তারা তো না জেনে কিছু বলে না। তো আনারস আমি যতবার দেখি, যতবার দেখি, আমার আব্বুর কথা আমার খুব 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 মনে হয়, আব্বুর কথা মনে হলে আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই যে দেখেন আমি আনারসটাকে কীভাবে কাটছি। আমি আনারসকে ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আমি আজকে আনারসটা করব হচ্ছে চিনি দিয়ে, আর আমি এটাতে ব্রাউন সুগার দিয়ে আজকে আনারসটা করব। তো ঠিক আছে, বক বক কম, আগে আনারসগুলো সব কাটি, তিনটা আনারস কাটতে হবে, অনেক কঠিন ব্যাপার। আনারস কাটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আনারস কাটলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট পার্ট, আপনারা একটু খেয়াল করে দেখেন।
এখানে আমি তিনটা আনারস নিয়েছি আপনারা যদি চান দেশে আখের গুড় দিয়ে করতে পারেন বা রেগুলার যে চিনি আছে সেটা দিয়ে করতে পারেন আমি এটা কি করব হচ্ছে ব্রাউন সুগার দিয়ে তো প্রথমে যেটা করব আমি এই আনারসটার সাথে ব্রাউন সুগার আর আনারসটা কিন্তু প্রচন্ড টক সেজন্য আমি একটু বেশি মাত্রায় চিনি দিব তো এখানে অলমোস্ট আমি দাঁড়ান এটা করব এটা হচ্ছে 1 পাউন্ড অলমোস্ট আমি এখানে 2.5 পাউন্ডের মতো চিনি দিলাম ব্রাউন সুগার দিয়েছি ব্রাউন সুগারটা অনেকটা আমাদের গুড়ের মতো আর তার সাথে দিব হচ্ছে লবণ লবণটা যার যার নিজের পরিমাণ মতো লবণ এখানে আমি 4 টেবিল চামচ দিলাম এটাকে এখন খুব ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তারপরে এটাকে আমি কিভাবে রান্না করব আর এটার সাথে আমি কিন্তু কিশমিশ অ্যাড করব তো কখন কি অ্যাড করব কিভাবে করছি সবই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আনারসের সিজনে এই আনারস কিনে এরকম করে তৈরি করে ঘরে রেখে দেবেন কঠিন মজা বললাম তো খুবই 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 মজা হয় এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দিব এর মধ্যে আমি কিছু আদা জুলিয়ান লম্বা কুচি কুচি করে কেটে নেব তো ঠিক আছে এটা সাইডে রেখে দিই আদা কুচি করি একদম দেখা হবে চুলার মধ্যে যে চুলার মধ্যে না মানে যখন রান্না করব তখন তো এখন হচ্ছে আমাদের আনারসের আচার বানানোর পালা এখানে আমি তেল দিয়ে দিব আমি বেশ বড় একটা হাঁড়ি নিয়েছি এখানে আমি 1/2 কাপের একটু বেশি তেল দিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি দাদা এই যে দেখেন এটা পুরোটা গলে গেছে চিনিগুলো খুব সুন্দর জোস বের হয়েছে আমি এখন তেলের মধ্যে দিব হচ্ছে ফোড়ন দিব হচ্ছে শুকনা মরিচ ভাগ করে দিচ্ছি যাতে মরিচের ভিতর থেকে একটু ঝাঁটা বের হয় আর দিব হচ্ছে 5 ফোড়ন 5 ফোড়ন এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর যদি চান কেউ গুঁড়া করেও দিতে পারেন এটা আমি একটু ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর সুগার বের হয় এটা থেকে খুব সুন্দর সুগার বের হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা মিহি কুচি এটাকে একটু ভাজব এখন আমি এই আনারসটা সব প্লেটের মধ্যে দিয়ে দিব এখন এটাকে আমরা জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম খুব ভালো করে মেট হয়ে যাবে আর এটার মধ্যে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিব অলরেডি দেখেন কত কঠিন সুন্দর একটা কালার চলে এসেছে এটার মধ্যে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই এখন এটাকে খুব ভালো করে নাড়বো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে কুক করবো না এটাকে আমি মিডিয়াম হাই আঁচে কুক করবো কারণ এটা মিডিয়াম আঁচে যদি কুক করবো তাহলে আনারস গলে ভর্তা হয়ে যাবে এটা এমনিতে একটু সফট হবে বাট একদম ভর্তা করে ফেলতে চাচ্ছি না ঠিক আছে এই তো তো ঠিক 15 মিনিট পরে এই যে দেখেন কতটা পানি উঠেছে আর চিনি সবটা গলে গেছে তো আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পানিটা পুরোটা একদম মোটামুটি শুকিয়ে আসবে একদম শুকিয়ে ফেলবো না বাট শুকিয়ে আসবে এই দেখেন আনারসটা একদম গলে কিন্তু ভর্তা হয়ে যাবে না এটা খেয়াল রাখবেন তো ঠিক আছে পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করি তো ঠিক 1/2 ঘন্টা পরে পানি কিন্তু অনেকটা উঠেছে আর দেখতে পেয়েছেন
অনেক আনারস ছিল যেটা চুকসে একদম অনেকটা কমে গেছে। এই মুহূর্তে যেটা করব আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ, এটা টোটালি অপশনাল, যদি চান দিতে পারে তা দিতে চাইলে নাই। আমি এখানে এক মুঠ দু মুঠ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা এখন দিলাম কেন, আগে কেন দিলাম না, আগে দিলে কিশমিশটা একদম বেশি সফট বলে একদম কপকপা হয়ে যাবে। এখন দিলাম যেহেতু জুসটা আছে কিশমিশের ভিতরে, পুরোটা রস একদম ঢুকে কিশমিশটা একদম মানে কি বলবো টোটোবল হয়ে যাবে। সেটাকে আরও কিছুক্ষণ আমি এখন ঢাকা ছাড়া মানে লিড ছাড়া রান্না করব। তো দেখি টেস্ট, কঠিন মজা, হালকা টক হালকা মিষ্টি, ঝালটা তেমন হয়নি। তো ঝালটা যেহেতু তেমন হয়নি তা আমি এখানে একটু ভাবছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই। তো যেহেতু ঝাল হয়নি তো এখানে আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব, একদমই সামান্য লাইক এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটাকে কিন্তু আর কিছুই করতে হবে না, এটাকে আমরা এখন আর একটু রান্না হতে দিই। মানে টেস্টটা কিন্তু কঠিন হয়েছে মানে কি বলবো। এই যে দেখেন এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন যে জিনিসটা করব সেইটা হচ্ছে, এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে ভিনেগার। ভিনেগার দিলে এটা স্বাদটা খুবই 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 আমি হয়, কারণ এটাকে আমি আর 5-6 মিনিট রান্না করার পরে এই চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করার পরে এই ঝোলটা আরও ঠিক হয়ে যাবে। তো এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব হচ্ছে ভিনেগার। আর এই কালারটা ব্রাউন হয়েছে বিকজ আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। আপনার যদি যে রেগুলার প্লেন সুগার আছে সেটা ইউজ করলে এটা অনেকটা হোল দিতে হবে। তো এটা করলেই আমার মতে মনে হয় একটু আচার আচার বেশি লুক হয়। আর যদি রেগুলার প্লেন সুগার দিয়ে করেন তাহলে ওটা অনেকটা ইয়েলো জ্যামের মতো দেখা যায়, বাট ওইটাও দেখতে ভালো, এটাও ভালো। এই তো ভিনেগার দাও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে গন্ধটা ও মাই গড কঠিন মজা হচ্ছে, ও মা কি যে মজা। এখন ঝালটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে আর 5 মিনিট কুক করে একদম ঠান্ডা করে তারপর নিয়ে মানে একদম ফাইনাল লুক নিয়ে হাজির হচ্ছি। তো আচারটা হয়ে গেছে, আচারটা ঠান্ডা হতে হতে আমি এখানে বসে বসে স্নো দেখছি। যদি স্নো দেখা খুবই বোরিং, অ্যাকচুয়ালি স্নো মেন উদ্দেশ্য না, এই ড্রিঙ্কটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। তো এই ড্রিঙ্কটা হচ্ছে ডিটক্স একটা ড্রিঙ্ক, এটাতে আছে ক্র্যানবেরি জুস, পমিগ্রেনেট জুস আর হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার। এটা আপনাদের কিডনি ক্লিন করতে এটা খুবই মানে একদম যেটাকে বলবো এফেক্টিভ একটা ড্রিঙ্ক। যাদের মনে করেন যে কিডনি ইনফেকশান আছে বা মানে ইউরিন ইনফেকশান হচ্ছে বা কি বলবো পেটের হজমে গড়বড় হচ্ছে এটা খেতে পারেন, আমার তেমন কিছুই হয়নি। তারপরেও এই ড্রিঙ্কটা আমার খুবই পছন্দ, ক্র্যানবেরি জুস আর হচ্ছে পমিগ্রেনেট জুস আর হচ্ছে অ্যাপল সাইডার ভিনেগার আইস দিয়ে খাচ্ছি, কঠিন মজা। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আমি মেকিং প্রসেসটা শেয়ার করতে পারলাম না, তৈরি করে ফেলেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ খেতে চান। মানে খুবই উপকারী একটা ড্রিঙ্ক, আপনি এটা খেয়ে দেখতে পারেন। তো চলেন আচারটা হয়তো বা অলমোস্ট মানে আর বেশিক্ষণ এই ঠান্ডা হওয়ার, ঠান্ডা হওয়ার পর আমি কীভাবে বটলে ভরবো কী ভরবো সব আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি আমার এই ড্রিঙ্কটা এনজয় করি। তো এই চলছে এখন আমার বাড়িতে, আমি যে সেলকে আচারগুলা বয়মে ভরবো। আমি এখানে এসে বসেছি আর এই যে দেখেন সে শুরু করে দিয়েছে লন্ড্রি বাস্কেটে, আমার পোকাও বসে আছে। মামা ব্রিং ইট হিয়ার, বিড়ালটা চুপচাপ বসে আছে, আস্তে 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 মানে স্মোকিও এই বাস্কেটে বসে খুবই মজা পায়, আমি জানি না কেন, আর সেও তাকে টেনে খুবই মজা পায়। তো এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা একটা কমন দৃশ্য, হয়তো কখনো শেয়ার করা হয়নি, কারণ এই বসে থাকে আই ডোন্ট নো সামহাও স্মোকি লাইক করে খুবই বাস্কেটে বসে থাকতে, আর ডিসেল যখন এদেরকে টানা হিচড়া করে। তো যাই হোক
চলেন এবার আচারগুলোকে, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বোমিও ভরবো। আচারের ফাইনাল লুক দেখাচ্ছি, কঠিন হয়েছে আচারটা। তো এই হচ্ছে আমাদের আনারসের টক ঝাল মিষ্টি আচার রেডি। আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তো আপনারা এই আচারটা ঠান্ডা হওয়ার পরই বয়মের মধ্যে ভরে রাখবেন। আর এই আচারটা 6 মাস থেকে 1 বছর অনায়াসে খেতে পারবেন, ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রিজে রেখে তো মনে করেন যে 1 বছরের বেশি খেতে পারবেন। তো যাই হোক, আমি এখন বয়মে ভরি। আর আজকে অনেক স্মৃতি, অনেক ছোটোবেলার কথা, আমার আব্বুর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার সব স্মৃতি, আমার আচারের রেসিপি সব মিলিয়ে আপনাদের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।